Ammal hadisul ladzi yarwihi ba'dhum annahu qala fi ghazwati tubukin. Tini boltechen je kono kono manush emon ekta kotha bole Rasulullah sallallahu alaihi wasallam ghazwati tubuker moddhe bolechen raja'na minal jihadil asghar ila jihadil akbar fala asla lahu bole ei hadiser kono bhitti nai dekhen ekta zal hadis fala asla lahu mane zal hadis তারা যেই কথা বলে আল্লাহ রাসূল বলেছে রাজানা মিনাল জিহাদ মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার যে অস্ত্র হাতে যুদ্ধ করতেছে এটা হলো ছোট জিহাদ নফসের বিরুদ্ধে জিহাদ করবে এটা হলো বড় জিহাদ এই যে কথাটা বলল এই কথা রাসূলে বলেছে বলে সমাজে যেটা প্রচার করে এটা হাদিসই না জাল হাদিস এটা তো যেই কথা আমাদের নবী বলে না একজন তাবি বলেছেন ওই কথাকে আমাদের নবীর নামে সালে দিয়ে কতগুলো মানুষ নিজেদেরকে আমিরুল মুজাহিদিন বলে দাবি করতেছে আমি মসজিদের মিম্বারের মধ্যে বসে আপনাদেরকে নামাজের কথা বলি দ্বীনের কথা বলি অসৎ কাজ থেকে নিষেধ করি কি বলেন ঠিক কি না তো আমি এখানে বসি আপনাদেরকে সৎ কাজের আদেশ করি অসৎ কাজের নিষেধ করি তো আমি কি এখন নিজেকে মুজাহিদ দাবি করতে পারবো এটা হলো বোকামি আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সবচেয়ে বড় জিহাদ সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা তো আমি তো প্রতি শুক্রবারে এটাই করি প্রতি শুক্রবারে হয়তো আপনাদেরকে সৎ কাজের কথা বলি না হলে অসৎ কাজ থেকে নিষেধ করি তো আমি তো তাহলে মুজাহিদ হয়ে যাব তো আমি তো নিজেকে মুজাহিদ বলতে পারবো না কারণ মুজাহিদ এটা একটা শরীয়তের পরিভাষা আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবদল দলল তো বলতেছে আজকে উমুকের উপর জুলুম করব এমন নিয়ত কি কেউ করে করে না আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এটাও একটা বড় জিহাদ উত্তম জিহাদ তো যারা জিহাদ করে এদেরকে যদি মুজাহিদ বলেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সবাই মুজাহিদ যে আগুনে পুড়ে মারা গেছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর যে আল্লাহর রাস্তায় কাফের মুশরিকের সাথে অস্ত্র হাতে তলোয়ার নিয়ে জিহাদ করে মারা গেছে তারা কখনো এক হবে তারা কখনো এক নয় যারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তারা শহীদের সওয়াব পাবে মর্যাদা পাবে না যারা আগুনে ডুবে মারা যায় শহীদের সওয়াব পাবে মর্যাদা পাবে না যারা কলেরায় মারা যায় তারা শহীদের সওয়াব পাবে মর্যাদা পাবে না যারা আগুনে পুড়ে মারা যায় শহীদের সওয়াব পাবে মর্যাদা পাবে না তারা হাকিকিভাবে শহীদ নয় তাদেরকে শহীদ বলা যাবে না তারা শহীদের সওয়াব পাবে এতটুকু ওই হাকিকি শহীদ আর এই শহীদের মধ্যে যেই পার্থক্য এই সমস্ত হাদিসগুলোর মধ্যে বাস্তবিক করতে মুজাহিদ আর এই মুজাহিদের মধ্যে ওই পার্থক্য জিহাদ সম্পর্কে আমাদের সামনে আরেকটা বিষয় সামনে এনেছে সেটা হলো নফসের বিরুদ্ধে জিহাদ করাকে জিহাদ বলে নিজেদেরকে মুজাহিদ বলে আসল জিহাদ থেকে মানুষকে দূরে সরানোর একটা কৌশল এই বিষয় নিয়ে গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি আমার কথা পরিষ্কার যারা নফসের বিরুদ্ধে জিহাদ করে তারা মুজাহিদ নয় আসল মুজাহিদ হলো যারা কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করে এরাই হলো হাকিকি মুজাহিদ এরাই হলো বাস্তবিক অর্থে মুজাহিদ তারাও তো কিছু দলিল দেয় যে তারা মুজাহিদ তাদের দুইটা দলিল বিশেষ করে তাদের দুইটা দলিল এক নম্বর দলিল নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে তাবুক থেকে যখন আসতেছিল তারা বলে থাকে আল্লাহ রাসূল বলেছিল রাজানা মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার আল্লাহ রাসূল বলেছে আমি জিহাদে আসগার থেকে ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে আমি অগ্রসর হইতেছি যাইতেছি সাহাবায়ে কেরাম প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ বড় জিহাদ কি আল্লাহ রাসূল বলে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ হলো বড় জিহাদ নিজের নফস ছায় গুনাহ করতে তুমি গুনাহ করো না এটা হলো বড় জিহাদ তোমার নফস ছায় গত জুমায় বুঝিয়েছিলাম এগুলা বিস্তারিত তোমার নফস ছায় গুনাহ করতে তুমি গুনাহ করো না এটা হলো বড় জিহাদ এই একটা হাদিস তারা বলে এই জন্য বলে আমরা নফসের বিরুদ্ধে জিহাদ করি এই জন্য আমরা মুজাহিদ আর আমাদের নেতা যিনি আছে তিনি হলো আমিরুল মুজাহিদিন কেন তিনি আমাদের সমস্ত মুজাহিদের নেতা এই জন্য তিনি আমিরুল মুজাহিদিন আমি বলেছি এটা কখনোই বলা যাবে না তারা যে হাদিসটা নিয়ে দলিল দেয় ওই হাদিসটা সম্পর্কে একটা কিতাবের নাম আল খুলাসা ফি শারহিল হাদিসিল ওয়ালি কিতাবের নাম আবার বলতেছি আল খুলাসাতু
fi syarhil hadisil waliyyi এই কিতাবের 1 নম্বর খণ্ডের 62 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন আম্মাল হাদিসুল লাযী ইয়ারউইহি বাযুহুম আন্নাহু ক্বালা ফী গযওয়াত তুবুকিন তিনি বলতেছেন যে কোন কোন মানুষ এমন একটা কথা বলে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গযওয়াত তুবুকের মধ্যে বলেছেন রাজানা মিনাল জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার ফালা আসলা লাহু বলে এই হাদিসের কোনো ভিত্তি নাই দেখেন একটা জাল হাদিস ফালে আসলাহু মানে জাল হাদিস তারা যেই কথা বলে আল্লাহ রাসূল বলেছে রাজানা মিনাল জিহাদ মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার যে অস্ত্র হাতে যুদ্ধ করতেছে এটা হলো ছোট জিহাদ নফসের বিরুদ্ধে জিহাদ করবে এটা হলো বড় জিহাদ এই যে কথাটা বলল এই কথা রাসূলে বলেছে বলে সমাজে যেটা প্রচার করে এটা হাদিসই না জাল হাদিস এটা একটা জাল হাদিস দিয়ে তারা নিজেদেরকে মুজাহিদ দাবি করে জাল হাদিস সামনে এনে মানুষের সামনে নিজেকে মুজাহিদ দাবি করে এটা কখনো হতে পারে না এটা জিহাদের নামে অপব্যাখ্যা চলতেছে আমাদের সমাজের মধ্যে দেখেন আরেকটা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের বিশ্ববিখ্যাত গ্রন্থ ফতহুল বারি এই ফতহুল বারি এই কিতাবের লেখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কারভাবে বলতেছেন ওয়া হুয়া কালামু ইব্রাহিম বলে এটা রাসূলের কথা নয় এটা দেখেন তাবি ইব্রাহিমের কথা রাসূলের কথা তুমি কেমনে বানাইলা এটা তো একটা জাল হাদিস রাসূলের নামে তো তারা জাল হাদিস দ্বারা দলিল দেয় যে তারা বড় মুজাহিদ তারা জাল হাদিস দ্বারা দলিল দেয় আমরা বড় মুজাহিদ এইজন্য আমিরুল মুজাহিদিন নাম তাদের এই বিষয়ে আরো অসংখ্য কিতাবগুলোর মধ্যে আছে আরেকটা কিতাবের নাম মনে শুনেন আদ-দুরারুল মুনতাসারা ফিল আহাদিসিল মুশতাহারা এই কিতাবটা লেখা হয়েছে সমাজে যত প্রসিদ্ধ জাল হাদিস আছে ওই জাল হাদিস সম্পর্কে একটা কিতাব এই কিতাবের মধ্যে 1 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে পরিষ্কারভাবে তিনি বলতেছেন ওই একই কথা ক্বাল হাফিজ ইবনে হাজার ফি তাসদীদিল কাউসি ওয়া হুয়া মাশহুরুন আলাল আলসিনাতি ওয়া হুয়া মিন কালামি ইব্রাহিম ইবনে আবি উবলা বলতেছে এটা তাবেঈ ইব্রাহিমের কওল এটা রাসূলের কওল নয় তো যেই কথা আমাদের নবী বলে না একজন তাবি বলেছেন ওই কথাকে আমাদের নবীর নামে সালে দিয়ে কতগুলো মানুষ নিজেদেরকে আমিরুল মুজাহিদিন বলে দাবি করতেছে এইজন্য জিহাদের অপব্যাখ্যা করেন না সমাজের মধ্যে বুঝতে হবে আমাদেরকে তাদের এক নম্বর দলিল রাজানা মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার এই কথাটা জাল এটা সহিহ হাদিস নয় একই ধরনের কথা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার ফতোয়ায়ে কবরার 11 নম্বর খণ্ডের 197 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন তিনি স্পষ্ট করে দিয়েছেন ফতোয়া কবরার মধ্যে এটা জাল হাদিস এটা সুতরাং এই হাদিস দ্বারা আপনি নিজেকে নফসের বিরুদ্ধে জিহাদ করলেন আর আপনি নিজেকে মুজাহিদ বলে দাবি করলেন সমাজের মধ্যে এই সমাজে কোরআন হাদিসের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই দুই নাম্বার একটা হাদিস তাদের রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি নূরানি তা হাদিসটা পড়ায় সকলেই জানি আল্লাহ রাসূল বলেছেন মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেই হলো মুসলমান এর অর্থ হলো কোন মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না কোন মুসলমান কাউকে আঘাত করতে পারে না কোন মুসলমান কাউকে গালি দিতে পারে না এই হাদিসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ মুজাহিদ হলো ওই ব্যক্তি যে আল্লাহর ইতাআতের মধ্যে আল্লাহর কথা মানার ক্ষেত্রে যে কষ্ট করে মেহনত করে সেই হলো মুজাহিদ এখন তারা বলে আমরাও তো আল্লাহর হুকুম মানতে গিয়ে আমরা কি করি কষ্ট করি মেহনত করে জিকির করি কতই কিছু করি সুতরাং আমরাও মুজাহিদ এই হাদিসকে সামনে এনে তারাও বলে মুজাহিদ আসলে এই হাদিসের মধ্যে তারা নিজেদেরকে যে মুজাহিদ বলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হাকিকি মুজাহিদের কথা বলে নাই রূপক অর্থে মুজাহিদের কথা বলেছে আমি আরো দুই একটা উদাহরণ আপনাদেরকে দেই একটা হাদিস নেন আলী রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কিতাবের নাম হলো মসনদুল ফেরদাউস এই কিতাবের 1 নম্বর খণ্ডে 357 নম্বর পৃষ্ঠার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন
قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من أصبح لا يهم بظلم أحد কয় সবচেয়ে বড় উত্তম জিহাদ হলো ওই জিহাদ কোন একজন ব্যক্তি সকালবেলা এমন ভাবে উঠেছে সে নিয়ত করলো আমি দিনের বেলা কাউকে জুলুমই করব না দেখেন আচ্ছা আমরা এখানে যারা আসছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি আজকের দিনে মানুষের উপর জুলুম করব এমন নিয়ত কার কার আছে এমন নিয়ত কি কারো আছে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সব দলতে বলতেছে আজকে উমুকের উপর জুলুম করব এমন নিয়ত কি কেউ করে করে না আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এটাও একটা বড় জিহাদ উত্তম জিহাদ তো যারা জিহাদ করে এদেরকে যদি মুজাহিদ বলেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সবাই মুজাহিদ এখানে যারা আছেন সবাই কি মুজাহিদ কারণ আল্লাহ রাসূল বলেছে সকালবেলা যদি তুমি যদি এই নিয়ত করে ওঠো যে আমি কারো উপর জুলুমই করব না এটা হলো সবচেয়ে বড় জিহাদ তো সবচেয়ে বড় জিহাদ যেই করে তাকেই তো মুজাহিদ বলে তা আমরা সকলেই তো মুজাহিদ আজকে থেকে আমাদের নামে শুরুতে মুজাহিদ লিখবো এটা কি শরীয়ত কখনো সমর্থন করবে তো আপনি কিভাবে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করেন নিজের নামের সাথে মুজাহিদ লাগে একটা হাদিস গেল আরেকটা হাদিস নেন আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস এই হাদিসটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের 8 নম্বর খন্ড 147 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন আফজালুল জিহাদ আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার বলে সবচেয়ে বড় জিহাদ হলো মানুষকে সৎ পথে আদেশ করা অসৎ পথ থেকে নিষেধ করা তা আমরা যারা তাবলীগে আমরা ভাই আমরা যাই তারা সমস্ত মানুষদেরকে শুধু সৎ কাজের আদেশ করে কি বলেন ঠিক কি না আমি মসজিদের মিম্বারের মধ্যে বসে আপনাদেরকে নামাজের কথা বলি দ্বীনের কথা বলি অসৎ কাজ থেকে নিষেধ করি কি বলেন ঠিক কি না তো আমি এখানে বসি আপনাদেরকে সৎ কাজের আদেশ করি অসৎ কাজের নিষেধ করি তো আমি কি এখন নিজেকে মুজাহিদ দাবি করতে পারবো এটা হলো বোকামি আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সবচেয়ে বড় জিহাদ সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা তো আমি তো প্রতি শুক্রবারে এটাই করি প্রতি শুক্রবারে হয়তো আপনাদেরকে সৎ কাজের কথা বলি না হলে অসৎ কাজ থেকে নিষেধ করি তা আমি তো তাহলে মুজাহিদ হয়ে যাব তা আমি তো নিজেকে মুজাহিদ বলতে পারবো না কারণ মুজাহিদ এটা একটা শরীয়তের পরিভাষা এবারে আরেকটা হাদিস নেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم افضل الجهاد كلمه عدل عند سلطان جائر আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ রাসূল বলেছে উত্তম জিহাদ হলো সবচেয়ে বড় জিহাদ হলো জালেম বাদশার সামনে হক কথা বলা জালেম মেম্বারের সামনে হক কথা বলা জালেম চেয়ারম্যানের সামনে হক কথা বলা জালেম এলাকার সরদারের সামনে হক কথা বলা এটা হলো সবচেয়ে বড় জিহাদ তো এখন একটা লোক এলাকার মধ্যে মেম্বারে তার উপর জুলুম করছে একটা মদখোর মনে করেন একটা মদখর সারাদিন জুয়া খেলায় তো ওর উপর এলাকার মেম্বারে জুলুম করছে সেই মেম্বারের সামনে দাঁড়ায় হক কথা বলতেছে আমার উপর জুলুম কেন করলা তুমি জুলুম করলো তুমি জালেম তুমি অন্যায় করছো মেম্বারের সামনে সে হক কথা বলেছে তো একজন নেশাকর নিজের নামের সাথে ও মুজাহিদ লিখতে পারবে তাদের কথা অনুযায়ী শুধু হক কথা বলেছে তো তাহলে এই সমস্ত হাদিসগুলোর মধ্যে জিহাদের অর্থ কি মুজাহিদের মানা কি এটাই আমরা বুঝি না এটা বুঝার আগে আরেকটা কথা বুঝে নেন শহীদ হলো দুই প্রকার একটা হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে কাফের মুশরিকদের সাথে জিহাদ করতে করতে মারা যায় এটা হলো একটা শহীদ আরেক প্রকার শহীদ হলো কোট্টা বাজারের মাছ কেনার জন্য রাস্তার ওই পাশে যাইতেছে গাড়ি অ্যাক্সিডেন্টে তাকে মেরে দিয়েছে সেও শহীদ আগুন লাগলো আগুনে পুড়ে মারা গেল সেও শহীদ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল সেও শহীদ কলেরা হয়ে মারা গেল সেও শহীদ পানিতে ডুবে মারা গেল সেও শহীদ এখন আমাকে বলেন যে আগুনে পুড়ে মারা গেছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর যে আল্লাহর রাস্তায় কাফের মুশরিকের সাথে অস্ত্র হাতে তলোয়ার নিয়ে জিহাদ করে মারা গেছে তারা কখনো এক হবে তারা কখনো এক নয় যারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তারা শহীদের সওয়াব পাবে মর্যাদা পাবে না যারা আগুনে ডুবে মারা যায় শহীদের সওয়াব পাবে মর্যাদা পাবে না যারা কলেরায় মারা যায় তারা শহীদের সওয়াব পাবে মর্যাদা পাবে না
যারা আগুনে পুড়ে মারা যায় শহীদের সওয়াব পাবে মর্যাদা পাবে না তারা হাকিকিভাবে শহীদ নয় তাদেরকে শহীদ বলা যাবে না তারা শহীদের সওয়াব পাবে এতটুকু ওই হাকিকি শহীদ আর এই শহীদের মধ্যে যেই পার্থক্য এই সমস্ত হাদিসগুলোর মধ্যে বাস্তবি করতে মুজাহিদ আর এই মুজাহিদের মধ্যে ওই পার্থক্য সুতরাং যারা মুজাহিদ হলো একমাত্র ওই সকল মানুষ যারা আল্লাহর রাস্তায় নিয়ে তলোয়ার নিয়ে জিহাদ করবে কাফের মুশরিকের বিরুদ্ধে এরাই হলো মুজাহিদ যারা নফসের বিরুদ্ধে জিহাদ করে এদেরকে কখনো ইসলামের পরিভাষায় মুজাহিদ বলা যাবে না এইজন্য জিহাদ নিয়ে অপব্যাখ্যা করার কোনো সুযোগ আমাদের কাছে নাই এইজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে হুট করে নিজেকে মুজাহিদ নাম লিখে দিলাম নামের সাথে এমন করা যাবে না হুট করে জিহাদ বলে কোথাও আক্রমণ করে দিলাম সীতাকুণ্ডা মেলা হচ্ছে হুট করে জিহাদ বলে আক্রমণ করে দিলাম এটা সন্ত্রাসবাদ এটার নাম জিহাদ নয় হুট করে বাংলাদেশের সিনেমা হলে আক্রমণ করে দিলাম এটার নাম জিহাদ নয় এটার নাম হলো সন্ত্রাসবাদ হুট করে মুসলমানের উপর আক্রমণ করে দিলাম এটার নাম জিহাদ নয় এটার নাম হলো সন্ত্রাসবাদ আমরা এটার বিরোধিতা করি আমরা বলি জিহাদ হলো এটা যখন কাফের মুশরিক আমাদের উপর হামলা করতে আসবে এর প্রতিবাদ করার জন্য আমরা যেটা করব এটার নাম হলো জিহাদ